কুরআন পড়লে লাভ কি গুলো এবার শুনতে থাকেন এক নাম্বার কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে শুধু তাই নয় তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন সুরে ফাতির আয়াত নাম্বার উনতিরিশ তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না атলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস

তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লস নাই যে ব্যবসা কখনো ধ্বংস হবে না যে ব্যবসা লাভ কোরআন পড়লে নামাজ পড়লে দান করলে কোনো লস নাই তা লাভ কি ফাতির তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিউম উহুম আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় ওয়াজিদ আহ ইনফাদলি আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয় আয়াত প্রমাণ করে যেই ঘরের মধ্যে কোরান তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অবাব অনটন আল্লাহ দূর করে দেয় কোরান পড়েন সবাই কোরান পড়েন আগে কৃষকরাও সকালবেলা কোরান পড়তো সবাই কোরান পড়ত আগে দেশ গ্রামে পনেরো বিশ বছর আগে কোরানের আওয়াজ ছিল যেই মোবাইল আসলো হাতে হাতে এখন শুধু মাসালা জিগায় মোবাইলে পড়লে হবে কি হবে না এটা জিগেতে জিগেতে আর পরে না হবে অবশ্যই হবে মোবাইলে পড়লেও হবে কিন্তু পরেননি মোবাইলে পড়লে হবে কিন্তু পরেন না তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে দুই নাম্বার ফজিলত কোরআনের সাথে যে মোহাবত লাগায় কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে উনি যদি বস্তিরও হয় দশতালার হয় তার দাম বেড়ে যায় কি বললাম বস্তির হইলেও দাম বেড়ে যায় দলিল ইবনে মাজা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের দুইশো নাম্বার হাদিস মুসলিম শরীফও আসছে হাদিসটা হজরত উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালান তখন আমিরুল মোমিন তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফে ইবনু আব্দুল হারিস শুধু রাফে মনে রাখলে চলবে রাফে বলেন কি নাম ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলে অমর ইবনুল খত্তাফ এই রাফে লাকিয়া অমর আবনাল খতফান উসফান নামে একটা জায়গা আছে এই জায়গায় হজরত উমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হজরত উমরের সাথে দেখা করলেন মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি আবার বুঝেন সবার প্রধান আমিরুল মোমিন হজরত উমর হজরত ওমর রাজি আল্লাহ তালুর অধীন আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফে এই রাফে রহমতুল্লার অধীনে আবার মক্কার আশেপাশের যে গ্রামগুলা তো এই গ্রামেরও আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট এগুলার অধীন কার অধীনে মক্কার যিনি প্রধান তার দিনে তো ওসফান নামক জায়গায় হজরত উমরের যখন সাক্ষাৎ হইছে হজরত ওমর ফারুক খবর নিলেন কি ব্যাপার কি অবস্থা তোমার কাজী আলহামদুলিল্লাহ ভালো হজর ফারুক বললেন আলা আহলিল মানিস্তাহি মক্কার গ্রাম এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক রাফে জবাব দিলেন ইবনে আবজা আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা বলেন ইবনে আবজা কি নাম হয আবার কে মান ইবনু আবজা ইবনে আবজা কে রাফে জবাব দে রজুলুম মিন মাওয়ালিনা তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম আজাদকৃত গোলাম হযরত ওমর ফারুক বললেন এটা আবার কি করল ফাস্তখলাফতালা আহলিল ওয়াদি রজুলুম মিন কুম একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা রাফে রহমতুল্লাহ জবাব দে আমিরুল মিনিন তিনি যদিও গোলাম তার মধ্যে আলাদা তিনটা গুণ আছে কয়টা এক নাম্বার ইন্নাহু লাকারি উল্লি বিল্লাহ তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি দুই নাম্বার আলিমুল বিল ফরাইজ ইলমুল ফরাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা তিন নাম্বার অকাজিন উনি বিচার সুন্দর করতে পারে আমিরুল মোমিন এই তিন গুণ থাকার কারণে আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম ওমর ফারুক বলেন আসল কথা হলো আমা ইন্না নবী ইয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নবীজি বলেছেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা কোরআন এমন অনেক কিতাব এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় গোলাম যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়া দেয় গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে মর্যাদা বাড়ি আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে বেশিরভাগের ইতিহাস তালাশ করেন এদের মা বাবা তো বড় লোক না ধনী না এই যে কয়েকদিন আগে যে তাকরিম ছেলেটা ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিশ আপনার ওই যে নদীর পানিতে এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে কোরআন তাহলে কোরআন সম্মান বাড়ানা কোরআন সম্মান অনেক বিষতলার মালিকরা আপনারা চিনেন না কেউ এরকম আছে যে দশটা বাড়ির মালিক কেউ নাম জানেন না কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরো জানে সাথে যার সম্পর্ক রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয় সম্মানিত করে দেয় আর একদলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয় আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হজরত মাওলানা শেখ উল্লাদিস আব্দুল গাফার সাহেবকে কে না চিনে বলেন অথচ আপনাদের এই ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না তো বলতেছিলাম কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে এগুলো দুই নাম্বার কথা আবার কোরআনের সাথে সম্পর্ক রাইখা যদি বেয়াদুবি করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ওয়া দিহি আ হরিন অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটা সোয়াব লেখা হয়ে যায় তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মন কর আহরফমিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা নবীজি বলেন কোরানের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামার সাথে সাথে দশটা লিপিবদ্ধ হয়ে যায় পড়েন আমার সাথে আলিফলা মিম সবাই পড়ছেন না আল্লাহ নবী বলেন আল্লাহ আকুলু আলিফলামীম হারুফোন পুরাটা একটা অক্ষর এটা আমি বলি না ওলা কিন আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর অলা আমুন হরফুনলাম একটা অক্ষর অমীমুন হরফুন মিন একটা অক্ষর এই আলিফলাহ মিম তুমরা পড়লা আল্লাহ নবী বলেন তোমাদের আমুলনামায় তিরিশটা সাব লিপিবদ্ধ হয়ে গিয়েছে চার নাম্বার কোরান যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে কোরান যে পরে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে এই তিরমিজি শরীফের আগের হাদিসটা উনতিরিশ নয় নম্বর হাদিস কলা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায় বলো আলিফ ছাত্র পরে আলিফ বলো বা ছাত্র পরে বা বলো দুই নক্তাওয়ালা কফ ছাত্র পরে দুই নুক্তাওয়ালা কফ এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পরে উস্তাদ পড়ায় আর ছাত্র পরে আল্লাহ নবীর ভাষায় নবী বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম আপনি মানেন আর না মানেন রসুলের কথা এটা মানতেই হবে না মানলে আপনার লস মানলে আপনার লাভ তাহলে যারা পড়ছে মাদ্রাসায় যারা পড়াচ্ছে তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রাম যুক্ত কমলা লেবুর মতো কমলা লেবু যদি আসলে কমলা লেবু না এটা আরবে পাওয়া যায় ফলটা উত্তরুজ্জার মতো আসছে হাদিসে উত্তরুজ্জাটা অনেকটা মালটার মতো তবে মালটা না এটা আরবে পাওয়া যায় সোই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতাইশ নম্বর হাদিস কল আরুসুলুল্লহ আলি হিউসাল্লাম আল্লাহ নবী বলেন মিনিল্লা দিয়ে করাউল করা যেই মুসলমান যেই মুমিন কোরআন পরে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো যার যার বড় বড় চমৎকার চমৎকার ইমানদার যদি কোরআন পরে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে এই দুইটা গুণের কারণে এক নাম্বার ইমান দুই নাম্বার কোরআন দুটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে সাদ এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায় একজন কোরান পরে আর একজন পরে না আল্লাহ কয়েডার গ্রান আছে আমার কাছে খুব বেশি আল্লাহর কাছে গ্রানযুক্ত ঈমানদার হয়ে যায় ও মাসালুল মিনি লাদি লায় খরউল কোরআন যে ইমানদার কোরান পরে না তার দৃষ্টান্ত মাসালুল তাম্র খেজুরের মতো বলেন যে ইমানদার কোরান পরে না তার দৃষ্টান্ত কার মতো খেজুর খেজুর কিসের মতো খেজুরের মতো লারি হালাহা লারি হালাহা খেজুরের গ্রান নাই অত মুহাত ই তবে খেজুর মিষ্টি তমুহা হুলবুল তার মিষ্টতা আছে ইমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্রান নাই তাহলে দুই মুমিন একসাথে আছে একজন কোরআন পরে আরেকজন কোরআন পরে না ইমানের কারণে তার স্বাদ আছে আরেক মুমিনের ইমানও আছে ও আছে তার ও আছে আবার আজীব একটা গ্রানও আছে তার তার একটা গ্রানও আছে তিন নাম্বার ওমাসালুল মুনাফিকুল্লাদিয়া কোরআন কামাসালির রহদাম কোনো মুনাফিক যদি কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো কোনো মুনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো গোলাপ ফুল কেমন কয় এই গোলাপ ফুলের গ্রান বড় চমৎকার তবে স্বাদ একদম তিতা মুনাফিক হওয়ার কারণে স্বাদ না তবে গ্রান আছে চার নাম্বার মাসালনাফিক যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার আসলে ইমানদার না দিলেও ঈমান নাই মুখে শুধু বলে ইমানদার এক নাম্বার তার মুনাফিক পরিচয় দুই নাম্বার সে কোরান পড়ে না নামাজও পড়ে না কোরান ও পড়ে না তার দৃষ্টান্ত কামাস আলিল হানজালা মাকাল ফলের মতো যে মাকাল ফলের গ্রানও নাই তার স্বাদ একদম তিতা তাহলে যে ইমানদার কোরান পড়ে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং সাদওয়ালা ফলের মতো তাহলে আমরা ইনশাল্লাহ গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি আল্লাহ তো ফির দান করে মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে আপনারা বলেন বক্তব্যে মাদ্রাসায় অথবা ওলামায় যারা পড়ায় তাদের তো ঘন্টা তাদের থেকে একটা ওই কোরানের গ্রান গ্রাম বের হতেই থাকে কি কথা বিশ্বাস হয়েছে তো সবার কেন হবে না বুখারী শরীফের পাঁচ হাজার চারশো সাতাইশ ন হাদিসের বর্ণনা বললাম এটা ছয় নাম্বার রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন দুইটা তিনটায় বা সাড়ে তিনটায় কথার কথা হ্যাঁ সাড়ে তিনটায় উঠছেন অথবা বাচ্চাদেরকে উঠায় দিয়েছেন এলাকার সবাই ঘুমায় এলাকার কেউ কোরআন শোনার মতো নাই আল্লাহ নবী কয় তো কি হয়েছে কেউ না শুনলে ফেরেস তারা শুনে তারা শুনে দলিল মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে সাত সাতশো ছিয়ানব্বই কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আচ্ছা নবীজি শেষের দিকে কথা না বলছে পুরা হাদিসটা শোনেন এটা মজার ঘটনা এই হাদিসটা হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালান তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা তার নাম উসাইদ ইবনে হুজাইর রাহু তালান এই উসাইদ ইবনে হুজাইদ বলেন আমি আমার আস্তা বলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা উফি মিরবাদি আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তা বলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে তো উসাইদ ইবনে বলেন আমি কোরআন পড়তে লাগলাম ইস জালাত ফারাসুহু উসাইদ ইবনে হুযায়রের ঘোড়াটা লাফানো শুরু করছে উসাইদ ইবনে হুযায়র কোরআন তেলাওয়াত বন্ধ করলেন ফা করআ সুম্মা জালাত উখরা উসাইদ ইবনে হুযায়র কিছু ক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় ঘটনা কি হুসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফাকর আ সুম্মা জালাত আইজন আবার তেলাওয়াত করে আবার ঘোড়া আলাফানো শুরু করে দেয় হুসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি খাসিতু আনতা তো আইয়াহিয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম ফাকামা ইলাইহা এবার আমি ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা ফাউকুল্লা আমার মাথার উপর মেঘ খন্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ খণ্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসা আলু সুরুজ অনেকগুলা বাতি ওই মেঘ খণ্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম হঠাৎ আমি দেখি আরো যাচ্ছিল ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাততামা আরহা আর দেখতে পাই না খালাম কদাউ আলা আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহ আলি সি সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলামিয়া রসুল আল্লাহ বাই নামা আনালবারি হাতা উফিমির বাদী গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরান পড়ছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয় এ ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর যদি তুমি আরো তেলোয়াত করতা ও হুজুর আরো তো করছি তারপর হুজুর আরো তেলোয়াত করলাম ঘোড়া আরো লাফায় নবীজি কয় ইস এ কারা ইবনা হুজাইর আরো পড়তা ক হুজুর আরো পড়ছি তো আবার ঘোড়া লাফায় আবার থামলা নবী কয় ইকরা ইবনা হুজাইর ও ইবনে হুজাইর তুমি আরো পড়তা ক হুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে নবীজি কয় এক ইবনা যদি আরো পড়তা কজুর আর বলি নেই তাই নবীজি বললেন তুমি পর আর কয় না এবার আল্লাহ নবী কয় ও সাইদ ইবনে হুজাইর রাতের বেলা তুমি যখন তেলোয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যেই বাতিগুলা দেখলা এইগুলা বাতি না তিলকাল মালা ইকাতু তস্তা মেয় এরা হলো আল্লাহর ফেরেস্তা তোমার কোরআন শুনতেছিল আল্লাহ তাহলে তিনটা সাড়ে তিনটা উঠা কোরআন পড়লে কি লস আছে বলে না কা এমন কথা হলো হুজুর তিনটা বাজে বাচ্চা গুলার উঠানো কেমন প্রশ্ন হইতে পারে ঠিক না সই বুখারি ছয়শ নিরানব্বই নাম্বার হাদিস বলেন কোন কিতাব এলাকা কোন কিতাব হাদিস নাম্বার

জাননি কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাক নবিসল্লাহ খা আল্লাহ হিউসাল্লাহ আমি সল্লি আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাদ্জুত নামাজে আছে দাঁড়া যায় এবার প্রশ্ন তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারীর বর্ণনা তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসি বলেন হিনাব কাসুলুস আখির রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান্তা সফাল লাইল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন ফাজা আলাই এম সাহুন নৌমান ওয়াজহিহি সহিব ঘরে একশো তিরাশি নাম্বার হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নত মনে রাখবেন ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আমার রসুল করছে করবেন ঘুম যাক আর না যাক এটা করছেন এরকম তো নবীজি উঠছেন ওঠার পর আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তা আনার পর আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি দেখলাম পুরা কি করে এরপর রুজু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতো আন সারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরসি আমার মাথাটা দইরা আকমানি আনিয়া মিনিহি আমারে ডান পাশে দাঁড় করায় দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আবদুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছরের কই পাইলেন কইতে পারে প্রশ্ন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে দশ বছর এটা কোথায় পেলেন মোসনাদ আহমদ হাদিস নাম্বার তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিসে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ নামাজে দাঁড়াইলাম ও আনাইয়া ইজিন ইবনু আশ্রি সিনিনা তখন আমার বয়স দশ বয়স কত বয়স কত তো সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটা সাড়ে তিনটায় ওঠে আর কেন নাই সমস্যা ওই তিনটাই উঠে উন নামাজ পড়বে তাহাজ্দুদু পড়বে আল্লার কাছে ধোয়া করবে প্রশ্ন হুজুর কেন ধোঁয়া করবে সেবঘারীর বর্ণনা নিয়মজিল রব্বু না আজাব আজাল ফিকুল্লি লাইলাতিন ইলাস্সামা ইদুনিয়াহীন আফির রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার রথ আমাজ মানে আসে আসার পর বলে মা ইয়াদ আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাঁস্ বালা আমি তার ডাকে সাড়া দিব অ মাইয়াস আলুনি ফাওতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দিব ও মাইয়াস তকফির উলি ফাউফির যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না বাবুত তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো ওফিক দিয়ে দাও হতে হতে পারে রাতের ওই অংশের দু আল্লা কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানায় দিবেন কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা এটা কি দলিল সহ না দলিল ছাড়া দলিল সহ আল্লাহ আমাদেরকে দান করেন বলছিলাম রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন তারা ছিল ফেরেস্তা কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসে ছিলাম তো তারা ফেরেস্তা তিলকাল মালা ইকা তারা হলো ফেরেস্তা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী করতা তুমি যদি তুমি যদি সকাল পর্যন্ত পড়তা আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহ চক্ষে ফেরে তাদেরকে দেখতে পাইত তাহলে রাতের বেলা কোরআন তেলওয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহারুত পড়া বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় তাদেরকে যে আল্লাহর কাছে করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হয়েছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজনরে আর কি ওদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজনরে এক কাফনের কাপড়ের মধ্যে বেচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরাম সাল্লাল্লা আলাইসাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে বেঁচাইতেছে তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এ হাদিসে আর সেখ কারন নাবি ইউসাল্লাল্লাহ খো আলি সিওয়াসাল্লাম বাইনার রজুল্লাহ মিন নমিন কতলা উহদ্দিন ফি শহবিন ওয়াহিদ ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রুসুল এক কাপরের মধ্যে পেঁচা ইলেন পেঁচা নুর পর আল্লাহ নবি প্রশ্ন করতেন আইহুম আকসারু আকজান লীল কুরআন এই দুইজনের মধ্যে কোরান পারে বেশি কে ফাইদা উশিউরা আইলা আহাদি সাহাবাদের মধ্যে যখন বলা হয় তুই আর সুল আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরান বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামা হুফ ইল্লাহ দি ওই কোরানওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রধান নদী কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কোরানওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও নাই কোরানওয়ালার মর্যাদা মরার আগে না পরেও কোরানওলার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নাম্বার কোরআন যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন কার পরিবার মুক্ত হ্যাঁ কোরআন ওয়ালা আল্লাহর পরিবার মুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলার রসুল্লাহআলাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান রাসূলুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু যারা কোরআন ওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলে না এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরআন ওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআন ওয়ালারা আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে এ তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ অহাসাতুহু এরা আমার পার্সোনাল এরা প্রাইভেট আমার তাহলে কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন নাম্বার কুরআন ওয়ালা সম্মান করা একজন হাফেজে কুরআন কে সম্মান করা মানে আল্লাহ সম্মান করা বলেন বলেন কুরআন ওয়ালা সম্মান করা বলেন আল্লাহর সম্মান করা আবার বলেন কুরআন ওয়ালা সম্মান করা আল্লাহর সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله আল্লা নুড়ী বলেন ইননামন ইজিলা আদিল্লা। ইক্রহামা আজিস সেই বা তিল মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, হামিল কু আন কুরান আলাকে সম্মান করা ও ইক্রামা দিশসুলত নিল মুখসিত নে পায়ন শাসককে সম্মান করা। মাননি আল্লাহকে সম্মান করা। বলেন সাদা দারিওয়ালাের সম্মান করা, মানিক কারে সম্মান করা। হাফেজি কুরানকে সম্মান করা মানিক কাকে সম্মান করা। ইনসাফ ওয়ালা ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা করা মানে দুই নাম্বার হামেল যারা খোরানের ধারক বাহক সাদা দাঁড়িওয়ালা যারা দেখবেন এদেরকে দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে ডিএটি মসজিদের হুজুর এতবার আলোচনা করছে হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেক এরকম আর এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লা মসজিষে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাহ মসতিষে যাবেন কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চার তালা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাদের মসজিষে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহ ওলাদের দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায়া থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহ একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায় রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআন ওয়ালাকে সম্মান করব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নাই বিয়া করার টাকা নাই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বুখারি শরীফ আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসার পর কইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাবতুল্লা নাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আসা সিদ্দিকা এগুলো যখন দেখতো কোনো মহিলা এসে বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো মহিলাদের স্মরণ করেন আপনার এগুলো কয় আসা এরকম বলতেন আচ্ছা এক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহর ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজে দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যা হোক এক মহিলা ঈশা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লা সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দাঁড়াকে হুজুর ইনলাম ইয়াকুল্লা ফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউভিজি নি হা এই মহিলাটারা আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লা সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কয় জি হুজুর মা যা কি আছে তোমার টাকা পয়সা আসেনি লা ইয়া আল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবীজি বললেন ইযহাবিলা আহলিকা ফানজুর বাসা যাও দেখ তোমার হাল ইননা কামিন শাইইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো সাহাবা আয়েশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা কথাগুলো শুধু শুধু শুনতেছেন এই নিয়েও তো শুই না নামাজ মাঝে একটু ভাইবে নো এক সাহাবা হজুর লুঙ্গিরা ছাড়া কিছু নাই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিল ওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নাই নবীজ সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শোনাই দিই তিন মিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয়ে ইয়া রসুলনা সারা ইয়া আল ইসলামত আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজিগত কি করব এখন কও কজুর আখবির নি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আর তা সব বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মন্লে যেন হুজুর তাড়াতাড়ি জানাতে যেতে পারি নবী সাল্লা সাল্লাম কয় তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শীত রাখবা মরবা আর আল্লাহ আর প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহবায় কারাম আর যাই হোক বলতেছিলাম তোকে হজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই আল্লাহ নবী মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার বউরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক ডাক দিলেন এই শোনো 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 হাল মা কামিনাল কর আন বি মাজা মা কামিনাল কর আন অথবা মামা কামিনাল কর আন কোরআনের কিছু তুমি সাহাবাক হুজুর জি সুরাতুন কাজা কাজা ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রসুল কয় মাল্লাক হা বিমা মাকা মিনাল কর শুধু কোরআনের কয়েকটা সুরা মুগস্থ বারো এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখে দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম কোরআনের দাম আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এগারো নাম্বার কথা তেমতের ময়দানে কোরান ওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো পরো আর উপরে উঠো পরো উপরে ওঠো পরো উপরে ওঠো যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার ইষ্ট শেষ হবে আবু দাউল শরীফ চোদ্দশো চৌষট্টি নাম্বার হাদিস কল আরুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম আল্লাহ নুবি বলেন নিউ কল উলিশো আহিমিল কোরান কোরানওয়ালাকে বলা হবে কর আবার তাকে পড়তে রাখো আবার চড়তে রাখো পর আর চড়ো পর আর চড়ো পর আর ওঠো পরো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকতে ভাবে হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাল্লাহ আমরা তারাবি সালাতে ইনশাল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়বো

ওলা ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুশো ছত্রিশ না ছয় হাজার ছয়শটি নাকি বলেন আমার সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ্টি এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার দুশো ছত্রিশ এটা বিশুদ্ধ বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ বুঝার তো ফিক দান করেন তাহলে ছয় 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 হাজার প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গনেন গনলে ছয় হাজার হবে তো ঠিক আছে হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ হায়াত পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে এ কোরআন কে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে এই আমারে চিনো চিনো তো হাফেজ কোরান কোরআন বলবে না মা আরিফুক আমি চিনি না তোমারে আর আমার চিনো না না চিনি না মুস্তাদ আহামদ বাইশ হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিস এই কোরআন গিয়ে হাবদে যে কোরআন বলবে তা আরিফুনি আমার চিনো তো বলবে না মা আরিফুকে আমি চিনি না কোরান বলবে আনা স সেবুকাল কোরআন আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন আনন্দ আদি আজমা আজমা ফিল হাওয়াজির আমি ওই আমি ওই কোরআন যে কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার আর রেখেছিলাম অথবা আজ আজমাতুকা হাওয়া হাওাজির দিনের বেলা খাইতে দেই নাই ওয়াসহারতু লাইলা তাক রাতের বেলা ঘুমাইতে দেই নাই এরপর এই কথা বলার পর ইউতআল মুলকা বিইয়ামিনিহি ওয়াই হাফেজে কোরআন ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াল খুলদা বিইয়াসিরি অথবা বিশিমালিহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হলো রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আপনার জাগাসমিন কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান টিন লাগে টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর খুব তা বেশি মা লেহি বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে অয়ু দওয়াল তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইলো তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরা দেওয়া হবে লাই কৌমা আহলুদ্দুনিয়া দুনিয়ার সবাই মিল এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হইলেও হবে গরিব হইলেও তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে বিমা কুসি না হাজিহি আরে পরা হয়েছে কেন জবাব দেওয়া হবে তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া তাহলে কোরআন যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন মানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নাম্বার কথা তেরো নম্বর কথা কোরান কেয়ামতের ময়দানে কোরান ওয়ালার জন্য সুপারিশ করবে সহিব নে হিব্বান একশো চব্বিশ নাম্বার হাদিস কালারুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ বলেন আল কোরআন শাফিয়ান মুশাফ্ফা কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান আমা আমা যে সামনে রাখবে মানে অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে ওমান যে আলাহু খলফা জহরি হি কোরআন যে পিছনে রাখবে কদাহু ইলান্নাত কোরআন তাকে জাহান নামে নিয়ে যাবে বলে নাউজুবিল্লা এখন যেন জাহান নামে যাইতে না হয় তাই হাফেজে কোরআন যারা আছেন অথবা যারা দশটা সুরা মুখস্থ করেছেন অথবা যারা বিশটা মুখস্থ করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরআন তেলোয়াত করব এই কোরআন তেলোয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখবো বলেন কয়টা ছয়টা বিষয় আমরা মাথায় রাখবো এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কি করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরো দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপর সহি বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শেখানো হয় কি কোরআনের ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন মানে কয় কি হুজুর মুক্ত দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় কি কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনজাল নাহু ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ লিয়াদ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরা মুগস্থ করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলাম তারা থেকে দশটা সুরা মুগস্থ করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন নাই হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তেত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন তাহাদুল কোরআন কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো প্রতিনিয়ত পড়বা অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা একদিনও মিস করবা না ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় কোরআন যারা পড়ছে পড়ার পর যারা চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ও রেয়ারটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ও যদি দুই ঘন্টা ছুটি দেন ও ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিন নাম্বার কোরান মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কোরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কোরআন পড়ে শোনাও আবদুল্লাহ ইবনে মাসুদ জবাব দিলেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো কোরআন না আপনার উপর নাজিল হয়েছে হু আন উহিব্বু আন আসমাহু মিন গায়রি মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায় তাহলে কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা চার নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যকে শোনানো সই বুখারি হাদিস নাম্বার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস বলেন তো মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক্তা সাত এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের ডা শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোগারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস য আমি প্রত্যেকটা কথা দলিল দি এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো 9500 4964 নাম্বার হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা উবাই ইবনে কাআব কে বলে উবাই আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমার কোরআন পড়ে শোনাই হযরত উবাই ইবনে কাআব এ রাসূলুল্লাহ আল্লাহু সম্মানী হযরত আল্লাহ কি আমার নামটা নিছে নবীজি বলে হা আল্লাহু সম্মানী লকা আল্লাহ তোমা আল্লাহু সাম্মাকালি আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে জন্য আমি কোরআন পড়া শোনায় দেখেন হযরত উবাই ইবনে হলো সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি এইজন্য উবাইবনে ইবনে কাাবের কোরআনের সাথে এত কবি গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাইবনে ইবনে নাম বলছেন 5 নাম্বার কোরআন যখন আমরা পড়ব কোরান পরিত্যাগ করার কখনো চিন্তা করব না কোরআন পরিত্যাগ করলে রসুল কিন্তু কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সুরে ফুর কনের নম্বর আয়াতে আল্লাহ বলেন অকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কৌ মিত্তা খু হাজ আল কোরআন আমাহজুর আল্লাহ বলবে হে আমার রব আমার সম্প্রদায় এই কোরানকে পরিত্যাগ করেছে তাহলে কোরান পরিত্যাগ করার চিন্তা করা যাবে না ছয় নম্বর মাথায় রাখবেন পড়ার সময় চিন্তা করবেন আমার পড়া কি শুদ্ধ হইতেছে নাকি হয় না এই চিন্তা করা এই জন্য কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে বলেন কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে তাহলে এবার বলেন তো হাফেজ এ কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজদের কাছে হাফেজ কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজের কাছে অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিখার দলিল সহি বুখারী চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন খুজুল কোরআন আমিন আর বা চারজনের থেকে তোমরা কোরআন শিখো মিন আবদুল্লাহ ইবনি মাসুদ এক নাম্বার আবদুল্লাহ ইবনি দুই নাম্বার ও সা আলিম সালেম থেকে শিখো তিন নাম্বার উবাই ইবনে কাব চার নাম্বার ইবনে জাবাল এই চারজন থেকে তোমরা কোরআন শিখো কারণ তারা চারজন কোরআন বড় চমৎকার পরে আবদুল্লা ব্যাপারে ইবনে মাসুদ যেইভাবে কোরআন পরে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা তাহলে কি বুঝতে পারলাম কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন হেদায়ত কোরআন রহমত কোরআন বরকত মর্যাদা আছে কোরআন ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে আল্লাহ কোরআনের ব্যাপারে কোন মানুষের অন্যায় কোন কথা আমরা কর্ণপাত না করে আমরা যেন কোরআনের আজমত মোহাব্বত আগের চেয়েও আরো বেশি বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিলাম রবীন্দ্র